প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 11ই নভেম্বর 2023 কৃষি এন্ড খামো চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামো চ্যানেলে অবস্থান করছে রাহি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে হারপাড়া যে প্রাইমারি স্কুল আছে স্কুলের মোড় পার হয়ে এসেই এই খামার এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র খামারটা বিখ্যাত জার্সির জন্য এখন ওনার খামারে জার্সি সহ একটা মুন্ডি রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ দুধের গরু যারা কিনেন কি কি সুযোগ সুবিধা পাবেন এবং প্রেগন্যান্ট যারা কিনেন তারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সোহাগ ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি কেনা বেচা কেমন এখন কেনা বেচা অবরোধ তো একটু কম একটু কম বাজার কমছে কি গাভীর আচ্ছা আমরা আগের সপ্তাহে মনে হয় বেশ পর্তায় জার্সি দেখাইছিলাম আজকে কি ওই রকম ভাবে দেখানো যাবে হ্যাঁ ওই রকম ভাবেই দেখানো যাবে আচ্ছা শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন আমার নাম আবু সাইদ চুয়াক আমি রাহি ডেয়ারি ফার্মের মালিক আমার ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়িয়া হারপাড়া এই স্কুলের মোড় পার হয়ে এসে আপনার খামার হ্যাঁ খামারে তো জার্সি বেশি থাকে বা জার্সি নিয়ে আপনি কাজ করেন হ্যাঁ জার্সি নিয়ে বেশি থাকে আর হঠাৎ দু একটা ফিজিয়ান থাকে আনকমন দুধ ভালো আজকে আছে এরকম অনেক ভালো একটা ফিজিয়ান মুন্ডি আছে বাচ্চা সহ না বাচ্চা সহ মুন্ডিটা আমি ওই পার থেকে আসা আমার এই জানা আচ্ছা ওই পারের গরু না আচ্ছা এছাড়া আর কি কি দেখাবেন মুন্ডি ছাড়া আর জার্সি দেখাবো ফিজিয়ান জার্সি মিক্সড একটা আছে হ্যাঁ একটা মিক্সড আছে বাচ্চা সহ যারা কেনে কি কি সুযোগ সুবিধা দেন এটা দুধ দুধ দোয়ায় নিবে আসে দুধের দু একদিন থাকতে পারবে দুই একদিন কে ওনার যতদিন দুধ না মেলে ততদিন থাকতে পারবে আচ্ছা আর প্রেগন্যান্ট কিনলে সুযোগ সুবিধা কেমন প্রেগন্যান্ট কিনলে হলো জরায়ু আর বাটকানা এইগুলো এই দুইটা গ্যারান্টি দুধের একটা আইডিয়া দেবো ইনশাআল্লাহ ওর ভিতর থাকবে আচ্ছা কেমন রেটে গরু দেখাবো আজকে সর্বনিম্ন কেমন দামের গরু আছে সর্বনিম্ন আছে হলো 1,65,000 আর উপরে মুন্ডিটা উপরে হবে হলো 3,45,000 মুন্ডির দামই সবচেয়ে বেশি মনে হয় না তো চলেন এক এক করে গরুগুলো দেখান আর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে সোহাগ ভাইয়ের আজকের হচ্ছে আনকমন এবং স্পেশাল কালেকশন এইটা বাকি সবই ওগুলো কমন কালেকশন ওগুলো সব সময় পাওয়া যায় দেখেন এর দুই দাঁত কেবল হচ্ছে এর শেপটা দেখেন মাথা কান মানে আনকমন একবারে পুরোই সাদা আচ্ছা একদম ফিট সাদা শরীরে বা মুখে এদিকে কোনো জায়গায় কালো রং নাই কানে একটু আছে কানে একটু কালো দাগ আছে আর ফুল সাদা ফুল হোয়াইট কাউ হ্যাঁ আচ্ছা এটা একটা হোয়াইট মুন্ডি বয়স কেমন এটা দুই দাঁত হচ্ছে কেবল মাত্র দুই দাঁত দাঁত দেখানো যাবে আচ্ছা দুই দাঁতে কি প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা আচ্ছা বাচ্চাও তো মায়ের মতো সাদা বাচ্চা মুন্ডি হবে মুন্ডি হবে হ্যাঁ মুন্ডি হবে গ্যারান্টি আচ্ছা মুন্ডি হবে কিভাবে গ্যারান্টি দিবেন সিং উঠলে আমি বাচ্চার দাম দিয়ে দেবো মুন্ডি আচ্ছা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে ছেলে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বয়স কতদিন বাছুরের বয়স আজ হলো দুই দিন হচ্ছে মাত্র দুই দিন নাভি আছে বাচ্চার হ্যাঁ ওই যে নাভি ওই যে ঝুলতিছে নাভি আচ্ছা দুই দিনে কাঁচা নাভি ঝুলতিছে সার বাচ্চা বাচ্চাটাও আপনার তথ্য অনুযায়ী মুন্ডি হ্যাঁ মুন্ডি আর যদি শিং বের হয় বাচ্চার টাকা দিয়ে দিবেন কত টাকা দিবেন বাচ্চার বাচ্চার দাম 1,00,000 টাকা দিবেন 1,00,000 টাকা দিয়ে দিবেন যদি শিং ওঠে আচ্ছা এগুলো কত লিটারে গাভী হবে এগুলো প্রথম যে নেবে আমি এখন দোয়াচ্ছি হলো 14-15 তিনবারে 14-15 তিনটানে তিনটানে আচ্ছা এগুলো আপনি দুই টানে যখন গ্যারান্টি দিতে হবে বাচ্চার বয়স 7 দিন 10 দিন 15 দিন যখন হবে কত লিটার দুধ গ্যারান্টি দিবেন গাভীটা আমি 20 লিটার গ্যারান্টি দেব 20টা দুধ গ্যারান্টি দিবেন 20টা দুধ কেউ যদি এখন বুকিং রেখে যে পরিপূর্ণ দুধ আসলে আমি মিলায় নেব সেক্ষেত্রে সকল সুযোগ আছে অর্ধেক দিয়ে দিলে আমি 15 দিন পরে আমি 20টা দুধের গ্যারান্টি দেব মানে যে টাকায় দাম আসে এ গরুর যদি 20টা না হয় আর বাংলাদেশে কোন গরুর 20টা দুধ হবে দেখেন তোর মানে চারদিকে হলো সম্পূর্ণ একটা গরু আচ্ছা মোটামুটি জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু যারা ভিডিও দেখতেছে বা যে এই টাইপের গরু যাদের খামারে আছে কতটুকু দুধ দেয় এটা তারা বিচার বিশ্লেষণ করে কিনবে আমাদের মুখ গল্পে তো কিনবে না 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 দুধে কিনবে গাভীতে আচ্ছা শখ ভাই এই গরুটা কি কেউ কিনতে চাইলে এই মুহূর্তে দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে 3,45,000 3,45,000 সঙ্গে একটা মুন্ডি বাচ্চা 20টা দুধ এবং গাভীটাও তো মুন্ডি হ্যাঁ গাভী তো অরিজিনাল মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি না এই শেপটা দেখে আচ্ছা এগুলো দ্বিতীয় রাউন্ডে গিয়ে কত বড় হবে এখন তো দুই দাঁত
অনেক বড় হবে, এগুলো ছয় দাঁত পর্যন্ত খালি বড়ই হবে, এগুলো গরু বিশাল বড় হবে, আরো বড় হবে, অনেক বড় হবে, এখন আধাতের উপর বড় হবে ইনশাল্লাহ। আমার একটা আইডিয়া। আচ্ছা, এখনকার দাম 345। চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখাই। দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন, এটা হচ্ছে কফি কালার বা লালটে কালার বলি আমরা। হ্যাঁ, এটা কি জাতের সোহাগ ভাই? জার্সি আর একটু ফ্রিজিয়ানের ইয়ে আছে, জার্সি বেশি। আচ্ছা, জার্সি এবং ফ্রিজিয়ান ক্রস, তবে জার্সি বেশি আছে, আর ফ্রিজিয়ান ক্রস থাকার কারণে এটা হাই বডির একটা গরু হয়েছে। হাই বডির গরু হয়েছে, এটা অনেক বড় আকৃতির কিন্তু একটা গাভি। আচ্ছা, দাঁত কয়টা গাভিটার? শিং আর বড় হবে না? শিং বড় হবে, এরকমই থাকবে। আচ্ছা, ছয় দাঁত কত নম্বর বাচ্চা? এটা দ্বিতীয় নম্বর বাচ্চা। দুই নম্বর বাচ্চা কোলে কি বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা, বছরের বয়স? বাছুরের বয়স ওই দুই দিন হয়েছে, ওই যে নাভি দেখে না। আচ্ছা, এটারও বাচ্চার বয়স দুই দিন? হ্যাঁ। এগুলো তো বিগ সাইজের বাচ্চা হবে নাকি ভবিষ্যতে? দেখেন বাচ্চা দুই দিনের বাচ্চা, পাওটা সার বাচ্চা না? সার বাচ্চা। আচ্ছা, এই গাভিটার এখন দুধ নাপছে কেমন ভাই? এই গাভিটা যে নিবে এখন সকালে 14 লিটার দোয়াই নিবে, একটানে একটানে। আচ্ছা, দেখি 14 লিটার দুধের পালান দেখি সকালের। ওই দেখেন। আচ্ছা, আর বিকেল বেলা? বিকেলে যে নিবে পাঁচটা হবে, বাচ্চা দুধ খাওয়াই বেশি, বুঝছেন? আচ্ছা, তাহলে 14, 5, 19 এখন এই দুই দিনের বাচ্চাতেই? হ্যাঁ, এই গাভি যে নিবে তাকে 25 লিটার দুধের গ্যারান্টি দেবে। আচ্ছা, 25টা দুধের গ্যারান্টি, এটাও তো 10 থেকে 12 দিন বা 15 দিন সময় লাগবে 25টা দুধ আসতে। 25টা দুধ আসে, ওই সুযোগ সুবিধা সেম, যদি অর্ধেক টাকা দিয়ে রাখে। হ্যাঁ, 15 দিন পর আসবে, দুধ না মিললে টাকা ফেরত নিয়ে চলে যাবে। ফেরত টাকা রিটার্ন দেবো, আবার যাতায়াত খরচ সহ যে ও থাকবে সব কিছুই আমি, মানে সব ড্যামারেজ আপনি দিয়ে দিবেন? ড্যামারেজ দেবো এই দুইটা গরু। আচ্ছা, এর দাম সিঙ্গেলে কত? এটার দাম সিঙ্গেলে পড়বে হলো 2,65,000 টাকা। 2,65,000, বাজার কম দেখে এত দুধের গাভি কিন্তু দেওয়া যাচ্ছে। 25 লিটার দুধ যেভাবে তথ্য দিলেন, যদি ঠিক থাকে তাহলে তো দুধ ঠিক থাকলে তো দাম কমই আছে। গাভি বাজার ভালো থাকলে 3,10,000 বিক্রি হইতো। আচ্ছা, এখন তার মানে মোটামুটি 50,000 টাকাই নাই? 50-40 এরকম গাভি প্রতি, লোক কোনো কিতা নাই, কাস্টমার নাই, গরুর চাহিদাও নাই, কিনছিও পড়তা। আচ্ছা, এখনকার দাম 260। হ্যাঁ, দরদামের সুযোগ দিবেন? ওই সামান্য বেশি না, মানে এখন বাজার খারাপ, সামান্য দাম কম বেশ। আচ্ছা, চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখাই। তিন নম্বর সিরিয়ালে সোহাগ ভাই বিস্কুট কালারের একটা গাভি নিয়ে আসলেন। সোহাগ ভাইয়ের কালেকশন মূলত কিন্তু এইগুলো। হ্যাঁ, আমি এইটাই বেশি কেনা হয় বা এইগুলোরই ব্যবসায়ী। আচ্ছা, আর এই যেগুলো আমরা আগের দুইটা দেখলাম এগুলো হচ্ছে এক্সেপশনাল? না, এগুলো আমি ধরেন একটু ইয়েতে গেছিলাম, পাইছি পড়তায়, সেই জন্য নিয়ে আসছি। বা পছন্দ হয়েছে নিয়ে আসছেন? নিয়ে আসছি, আর দুধও ভালো গরু দুধ। আচ্ছা, এটা হচ্ছে বাঘাবাড়ি মিলবিটারের জার্সি? হ্যাঁ, জার্সি। আচ্ছা, আর ব্যবসা মূলত বাঘাবাড়ি মিলবিটার এই জার্সিগুলো নিয়ে? হ্যাঁ, আমি জার্সি নিয়েই কাজ করি। আচ্ছা, এটার বয়স কয় দাঁত? এটা ছয় দাঁত। ছয় দাঁত, খিল আছে দুই পাশে? হ্যাঁ, খিল আছে। কত নম্বর বাচ্চা হবে? এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা হবে। দুই নম্বর? হ্যাঁ। প্রেগনেন্ট কত মাস? এটা প্রেগনেন্ট এখনো 15-20 দিন সময় আছে, মানে রেডি গাভ, 8.5 মাসের উপরে গাভিন। হ্যাঁ, এখনো সময় আছে 15-20 দিন। হ্যাঁ, এর আগের বিয়েনে কত লিটার দুধ পাওয়া গেছে? এগুলো বলছে 15-16। 15-16 আগেই পাওয়া গেছে না? পিছে থেকে একটু ওলানের চামড়াটা টান তো, এখন অনেক চামড়া জায়গা জিনিস হবে, বুঝছেন? ভরে যাবে তো না? ভরে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কত লিটারে গাভি হবে? এগুলো এখন যে নিবে না, 18-19 ধরেন 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে, তার উপর এখন ঠান্ডা শীত আসছে, এখন তো দুধ বেশি হবে, দুধ বেশি হবে, 200 হতে পারে। আচ্ছা, দাম কেমন এটা সোহাগ ভাইয়ের কাছ থেকে কিনলে? তার দাম পড়বে একবারে 2,25,000 টাকা। 2,25,000? হ্যাঁ, একবারে বলে দিছেন নাকি সুযোগ সুবিধা আছে? না, এটা একবারে বলে দিছি গরু একদম একদম। তাহলে ওই আর একটু সম্মানী করে দেন, একদম এটা রাউন্ড ফিগার করে দেন, 20 করে দেন। আচ্ছা, 20 যান, 220। হ্যাঁ, 20। আচ্ছা, চলেন আমরা 4 নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখাই। চলেন 4 নম্বর সিরিয়ালে সোহাগ ভাই আরো একটি গাভি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা জার্সি, 100 জার্সি। এটা একটা 100 জার্সি, তবে পার্থক্য হচ্ছে এটা বিস্কুট কালার, এটা ব্ল্যাক কালার। দুইটা গরুই 100, মানে আমি জার্সির ভিতরে এইগুলোই বিক্রি করি, দুইটা গরু 100। আচ্ছা সোহাগ ভাই, ওই বিস্কুট কালার চেয়ে এগুলোর দাম একটু কম না কালারের জন্য? এটা 30,000 কম। 30,000 কম? 30
40000 কম দুইটা গরুই এক মাপের আচ্ছা দুধও প্রায় কাছাকাছি মনে হবে নাকি দুধ এক সমানই দুধ হবে কিন্তু এই কালারের জন্য দামে কম হ্যাঁ দামে কম এটার দাঁত কয়টা এটাও 6 দাঁত 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা সময় কত দিন আছে আর এটাও ধরেন 20 দিন সময় নেবে একই রকম সময় না এটা একটু বেশি নিতে পারে আর ওইটা 20 দিন হবে না 15 দিনে বাচ্চা দিবে আচ্ছা এটা একদম 20 দিন মিনিমাম 20 দিন আছে হ্যাঁ বার জরায়ু এগুলো গ্যারান্টি এগুলো গ্যারান্টি এগুলো গ্যারান্টি এগুলো আমরা 3 4 মাসে প্রেগন্যান্ট থাকতে কিনা আচ্ছা দুধ ছিল কেমন দুধ ছিল তখন আমি 10টা 11টা দুধ পাই এই কাঁচা বিনে কেমন দুধ ছিল কাস্তিতে আসলে ওর রাত তো বলা মুশকিল এই তারপর আপনারা একটা বোঝেন না যে 3 মাসে আমি দুধ পাচ্ছি 3 মাস গাবে 10টা এগুলো তো 15 16 লিটার দুধ পাইতো এবার কেমন আসবে এগুলো ওই যে আগেরটার মতোই দুধ পাবে 18 17 17 18 দুধ পাবে এর দাম কত শক ভাই আগেরটা 220 আর এটা দাম পড়বে 185 185 তো দামে তো অনেক কম গরুর বাজার কম পড়তায় কিনা তাই দিতে পারছি আচ্ছা মানে ওইটার সাথে তুলনা করে কিন্তু দামে অনেক কম বলছি অনেক কম কিন্তু কালারে আচ্ছা তাহলে ওটা ওই গরুটা আমার 2 সপ্তাহ আগে কিনা শোক ভাই জোড়া নিলে 405 দাম আসে আর দুধে গ্যারান্টি দিবেন কত লিটার দুধে গ্যারান্টি দেব জোড়া কি 35টা গ্যারান্টি দেওয়া যাবে হ্যাঁ 35 গ্যারান্টি যদি দুধ না হয় আমি নিয়ে আসব হ্যাঁ নিয়ে আসব আচ্ছা এই 405 একবার রাউন্ড করে দেওয়া যায় না ওইটাই 5000 কমাইছেন এটাই 5000 কমাই দেন 400 দাম আর মোটামুটি 35টা দুধের গ্যারান্টি আর শোক ভাইয়ের পক্ষ থেকে এই গরুটা যেখানে যাবে রাখাল ফ্রি হ্যাঁ নেন হ্যাঁ দিয়ে দিলাম আচ্ছা চলেন আমরা শেষের গাভিটা দর্শকদের দেখাই চলেন পাঁচ নম্বরে সবশেষ একটা গাভি নিয়ে আসলেন মাঝারি আকৃতির গাভি হ্যাঁ এটা কি জাতের গাভি জার্সি ফ্রিজিয়ান ক্রস জার্সি আর ফ্রিজিয়ান ক্রস হ্যাঁ আচ্ছা প্রপার ক্রস আছে মানে সমান সমান হ্যাঁ সমান সমান আচ্ছা বয়স কেমন এটা 4 দাঁত কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা 4 দাঁত দ্বিতীয় বাচ্চা হ্যাঁ সময় কতদিন আছে এই বাচ্চা দিতে মানে দ্বিতীয় নম্বর বাচ্চা দিতে তাও এগুলো 10 দিন 15 দিন থাকবে এখনো 10 থেকে 15 দিন সময় আছে না হ্যাঁ সবার ধারণা কেমন এগুলো কত লিটারে গাভি হবে এই গাভিগুলো জার্সি ফিজিয়ান ক্রস তো এই গাভিটার উলান পালান দেখে মনে হচ্ছে গাভিগুলো 15 লিটার দুধ থাকবে 15টা এটা হচ্ছে আপনার আইডিয়া আইডিয়া দেখেন পিছনে অনেক ঝোল আছে আর জার্সি গরুটার দুধ হবে এই কারণে দুইটা মিলে ক্রস মানে ফ্রিজিয়ান জার্সি ক্রস ওই জন্য গরুটার দুধ হবে আচ্ছা মানে গাও দেখে বোঝা যায় দুধের যে একটা ই বোঝা যায় দাম কত এটার দাম পড়বে হলো 165000 165 এটা শেষের গোটা একটা ফিক্সড করে দেন তো আপনার কাছ থেকে মন থেকে দর দাম করার সুযোগ নাই এক দাম বলে দেন এটা নিলে একবারে দাম পড়বে 60000 টাকা তার নিচে হবে না না এই নিচে আচ্ছা আপনার আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বারটা 01717412559 এটা তিন মুহূর্তে আছে হ্যাঁ এটা মুহূর্তে আছে আচ্ছা দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন শোক ভাই আসলে দর্শকরা যারাই গাভি কিনবে গাভি বাবা বাস্তবে আসে কিনা ভালো সেও ঠকবে না মানে আমারও সম্পর্ক তার সাথে ভালো ভালো হলো আচ্ছা সেটাই কিন্তু তার যে আসতে পারবে না ফাইন ভাবে ভিডিও কলে দেখবে সকালে দুধ দোয়ানো দেখবে বিকেলে দেওয়ানো দেখবে তারপরে যদি মনে করে গাভিটা বসতেছি না সামনে একজন দাঁড়াবে হাইটটা কতটুকু ইয়েটা কতটুকু সব কিছু জানিয়ে শুনে দাম দর করবে আর এমন কি গরু কিনতে হলে ফ্যামিলি একা প্রথমে একা কিনে বায়না দিয়ে সবাই ফ্যামিলি একসাথে কিনে তখন আর গরুটা নেয় না আচ্ছা এই জন্য আগে ফ্যামিলির সাথে বসতে হবে বসে এটা কিনতেছি তাহলে আমারও তার সাথে সম্পর্ক ভালো হয় পরে ভাই বায়না ফেরত চায় আমরাও দিতে চাই না মানে একটু সময় কারণ এই যে প্রতিবেদন পাঁচটা দিলাম পাঁচটা গরু দেখবে মোটামুটি আমি কমই ধরি 5000 লোক ধরলাম সব মিলে ফেসবুক ইউটিউব মিলে 5000 লোক দেখবে তার মানে গরু তো অনেকেই ফোন দেয় যে ভাই আমার জন্য রাখেন একবার বিক্রি করলে তার বিক্রির কোনো সুযোগ নাই কথা হলেই হয় পরে যদি তাকে বলি ভাই গরুর মনে হয় সমস্যা আছে হ্যাঁ পরে যদি আবার আরেকজনকে বলা যায় ভাই আপনি নেন তাহলে হয়তো গরুর রোগ আছে এটা আছে ওটা আছে এটা আছে আবার দেখা যায় যে পরে তার আকর্ষণটাও কমে যায় যখন নেবে সবাই বসে মিলে নেওয়া ভালো আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ সোহাগ ভাই নতুন কালেকশনের পাঁচটা গাভি আমাদের দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম